হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিটেন বাই আর্থার রিম্বদ এই কবিতায় একটি বড় প্রশ্ন বা ছ নম্বরের একটি লং কোয়েশ্চেন। এখানে তোমরা প্রশ্নটি প্রথমেই দেখে নাও আমি বলে দিচ্ছি এবং এর অর্থ বুঝিয়ে দিচ্ছি। তোমাদের অবশ্যই বলবো যে এই ভিডিওটির পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখানে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে। কিন্তু তার আগে তোমরা পুরো ভিডিওটি একবার দেখে নিয়ে এখানে প্রত্যেকটি লাইনের আমি মানে কীভাবে ব্যাখ্যা করছি বা কীভাবে আমি নোটসটা রেডি করছি তোমরা অবশ্যই সেটি দেখে নাও। দেখো প্রথমে কোশ্চেনটা বলবো, দেখে নাও। হোয়াট ডু উই নর্মালি অ্যাসোসিয়েট উইথ দ্য ওয়ার্ড অ্যাসলিপ, অর্থাৎ অ্যাসলিপ কথার দ্বারা আমরা কী বুঝি, সাধারণভাবে আমরা অ্যাসলিপ কথার অর্থ কীভাবে বুঝি। তারপরে হোয়েন ডাজ দ্য রিডার রিকগনাইজ দ্যাট দ্য সোলজার ইন দ্য পোয়েম ইজ অ্যাসলিপ ইন এ ডিফারেন্ট সেন্স, কখন পাঠক বুঝতে পারে যে এই কবিতায় সৈনিকটি একটি অন্য অর্থে ঘুমোচ্ছে, অর্থাৎ প্রকৃত অর্থে যে ঘুমোচ্ছে না এটি কখন বুঝতে পারে। এখানে দেখো নম্বর ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, 1+5 আর 2+4, অর্থাৎ বিভিন্নভাবে আসতে পারে। এই একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ টাইটেলটিও সরাসরি যদি আসে এই একই প্রশ্ন থেকে তোমরা করতে পারবে, শুধুমাত্র কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তরে তোমাদের যেটা দেওয়া রয়েছে প্রথম প্যারা হবে অ্যাসলিপ ইজ নর্মালি অ্যাসোসিয়েটেড উইথ এ স্লিপিং ম্যান, অ্যাসলিপ সরাসরি একটি ঘুমন্ত মানুষের সঙ্গে কথাটি ব্যবহার হয়, অর্থাৎ অ্যাসলিপ কথার অর্থ হলো ঘুমন্ত, সেই অর্থে বসেছে। হোয়েন উই ডেসক্রাইব দ্যাট সামওয়ান ইজ অ্যাসলিপ, যখন আমরা বলি যে কেউ ঘুমোচ্ছে, উই মিন টু সে দ্যাট, আমরা তখন বুঝাই যে হি ইজ স্লিপিং, সে ঘুমোচ্ছে। অ্যান্ড সুন হি উইল ওয়েক আপ ফ্রম স্লিপ, এবং শীঘ্রই সে ঘুম থেকে উঠে পড়বে। সো স্লিপ ইজ এ নর্ম্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ঘুম একটা সাধারণ কাজ। এখানে অ্যাসলিপ কথার অর্থ হলো ঘুম থেকে ঘুমন্ত হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে যখন আমরা আসবো যে কখন একজন পাঠক বুঝতে পারে যে এখানে সৈনিকটি প্রকৃত অর্থে ঘুমোচ্ছে না, সেই প্রশ্নটির উত্তর দেখে নাও। দুটো স্টার দিয়ে রয়েছে দ্বিতীয় প্যারাতে। আর্থার রিম্বদ ইউজেস দ্য ওয়ার্ড অ্যাসলিপ ইন এ ডিফারেন্ট সেন্স, আর্থার রিম্বদ এখানে অ্যাসলিপ শব্দটিকে এখানে অন্য অর্থে ব্যবহার করেছেন। ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় হি পোট্রেস এ স্লিপিং সোলজার ইন দ্য গ্রিন ভ্যালি, পোট্রেস কথার অর্থ হলো বর্ণনা করেছেন, অর্থাৎ এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় উনি একজন সৈনিককে বর্ণনা করেছেন যে কি না একটা সবুজ উপত্যকায় ঘুমোচ্ছে। তারপরে দেখো গ্রিন গ্রাস ফ্লাওয়ার্স ব্রাইট সানশাইন অ্যান্ড হামিং অফ ইনসেক্ট অল স্ট্যান্ড ফর জয় অ্যান্ড বিউটি অফ লাইফ, অর্থাৎ সবুজ ঘাস ফুল উজ্জ্বল সূর্যরশ্মি পতঙ্গের গুঞ্জন এইসব কী হচ্ছে জীবনের আনন্দ এবং সৌন্দর্যকে বোঝাচ্ছে, অর্থাৎ এগুলির দ্বারা জীবনের আনন্দ এবং সৌন্দর্যকে বোঝানো হয়েছে। ইট সিমস দ্যাট, এটা বোঝায় যে দেয়ার ইজ নাথিং রং উইথ হিম, মনে হয় যে সেখানে তার সাথে খারাপ কিছু হয়নি, অ্যান্ড হি ইজ স্লিপিং পিসফুলি, এবং সে শান্তিতেই ঘুমোচ্ছে। বাট ইন দ্য লাস্ট লাইন, শেষ লাইনে দ্য টু রেড হোলস, শেষ লাইনে দুটো যে গর্ত রয়েছে তার পাঁজরে ইন হিজ সাইড সাজেস্ট দ্যাট, সেটা বোঝায় যে দ্য ম্যান ইজ এ ভিকটিম অফ ওয়ার, সৈনিকটি বা মানুষটি একটি যুদ্ধের শিকার। হি ইজ নট অ্যাসলিপ ইন রিয়েল সেন্স, সে প্রকৃত অর্থে ঘুমন্ত নয়, অ্যাকচুয়ালি হি ইজ ইটারনালি অ্যাসলিপ, অ্যাকচুয়ালি বা আসলে সে হলো চিরন্তন ঘুমে আচ্ছন্ন বা শাশ্বত ঘুমে আচ্ছন্ন। হি ইজ ডেড, সে মৃত, অর্থাৎ সে মারা গেছে, তাই চিরন্তন নিদ্রায় সে শায়িত রয়েছে। এখানে ঘুম বলতে মৃত্যুর কথা বলা হয়েছে। এরপরে দেখো যদি টাইটেল পড়ে তোমরা কী করবে, নিচের অংশটি যোগ করবে। দেখো লেখা রয়েছে ইফ টাইটেল কামস অ্যাট দিস পার্ট, অর্থাৎ নিচের অংশটি যোগ করবে যদি শিরোনামের তাৎপর্য বা জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম পড়ে, তখন তোমরা নিচের অংশটি যোগ করে দেবে, তাহলেই দেখবে উত্তরটা রেডি হয়ে যাবে। তো তোমাদের আমি টাইটেলটা পড়লে কী লিখতে হবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়ান্টস টু প্রেজেন্ট দ্য ফিউটিলিটি অ্যান্ড হরর ওভার, আসলে কবি এখানে দেখাতে চেয়েছেন যুদ্ধের ব্যর্থতা এবং আতঙ্ক বা ভয়াবহতা। হি হ্যাজ টেকেন দ্য টাইটেল আইরনিক্যালি, তিনি এখানে টাইটেলটিকে আইরনিক্যালি নিয়েছেন, অর্থাৎ এখানে টাইটেলটি একটি আইরনির উদাহরণ। টু সাজেস্ট দ্যাট, উনি বোঝাতে চেয়েছেন দ্য সোলজার ইজ এনজয়িং
ইটার্নাল রেস্ট অফ ডেথ, যে একজন সৈনিক বা ওই সৈনিকটি এখানে উপভোগ করছেন কি চিরন্তন শান্তি, অর্থাৎ মৃত্যুর পর যে শান্তি আসে সেটা উপভোগ করছেন, ইন দ্য গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকায়, অর্থাৎ মৃত্যু পরবর্তী শান্তি উপভোগ করছে সৈনিকটি। সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই শিরোনামটি যথার্থ হয়েছে, যে কারণ এখানে বলা হয়েছে যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ সৈনিকটি ঘুমন্ত উপত্যকায়, কিন্তু এটা আইরনিক্যালি নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে সৈনিকটি উপত্যকায় ঘুমন্ত নয়, অ্যাকচুয়ালি সে মৃত, অর্থাৎ আইরনিক্যালি টাইটেলটিকে নেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের এই নোটসটি রেডি করতে হবে। যদি ভিডিওটি তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দেবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর যদি কোনো অসুবিধা থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর পরবর্তীকালে কী ধরনের ভিডিও চাইছো সেটিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি নতুন করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।